সোনার বিস্কুট টোটো গাড়ি সহ চালক গ্রেফতার। অভিনব পাচার রুখে দিল বিএসএফ। উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর হাকিমপুর সীমান্তের ঘটনা। গতকাল বৃহস্পতিবার রাত্রিবেলা বছর ২৮ টোটো চালক সুমন মণ্ডল যাত্রী নিয়ে আসছিল। সেই সময় ১১২ নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডিং অফিসার স্বরূপ কুমার গগৈয়ের নেতৃত্বে টোটো গাড়ি আটকে তল্লাশি চালায়। ব্যাটারির মধ্য থেকে ৬টা সোনার বিস্কুট, ওজন প্রায় ৭০০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। হাতে নাতে গ্রেপ্তার হয় টোটো চালক। তারপর তাকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। টোটো গাড়িটিকেও আটক করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর প্রাথমিক অনুমান, এগুলো ইন্দোনেশিয়া দুবাই হয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢুকছিল। এর সঙ্গে আন্তর্জাতিক কোনো পাচার চক্রের যোগাযোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। ধৃত সুমনকে আজ শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। আমাদের এই ভাইরাল নিউজ চ্যানেলের পরবর্তী আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের পাশে থাকুন।